আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। কিয়ামতের ছোট ছোট আলামতগুলি তো প্রকাশিত হয়েই গেছে, এখন বাকি আছে কিয়ামতের বড় বড় আলামতগুলি প্রকাশ পাওয়ার। আর বর্তমানে পৃথিবীতে যেসব জিনিসগুলি ঘটছে এগুলিকে আমরা কিয়ামতের আলামতই বলতে পারি। বর্তমান সৌদি আরবে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আমাদের দেশে আপনারা যে তাবলিগ জামাতকে দেখেন এই তাবলিগ জামাত সৌদি আরবে নিষিদ্ধ। এর আগে প্রায় সময় আমরা দেখতাম সৌদি আরব থেকে তাবলিগ জামাতের লোক আমাদের দেশে আসতো এবং তারা ইসলামের কথা মানুষের কাছে প্রচার করত। আমি ব্যক্তিগতভাবে তাবলিগ জামাত হয়তো অতটা পছন্দ করি না, তার মানে এই না যে তাবলিগ জামাত নিষিদ্ধ হবে আর আমরা চুপ করে থাকবো, কথা বলবো না। বিষয়টা এমন না, তাবলিগ জামাত আপনি সৌদি আরবে নিষিদ্ধ করতেই পারেন, সেখানকার কর্তা ব্যক্তিরা, সেখানকার আলেম ওলামারা, কিন্তু কোন অজুহাতে এটি করছেন সেটিও তো জানার বিষয়, বোঝার বিষয়, তাই না? সৌদি আরবে যেদিন তাবলিগ জামাত নিষিদ্ধ করা হলো, সৌদি আরবের লোকেরা তাবলিগ জামাতে যেতে পারবে না, সৌদি আরবে তাবলিগের কোনো কার্যক্রম চলতে পারবে না। এই আইন যেদিন পাশ করা হলো, এটি যেদিন নিষিদ্ধ করা হলো, ঠিক তার পরদিন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম, আমাদের প্রিয় নবী, তার দেশে তার জন্মস্থানে মিডিল ইস্টের সব থেকে বড় কনসার্ট হয়ে গেল ঠিক তার পরদিনই। আপনি তাবলিগ জামাত নিষিদ্ধ করেন তাতে আমার কোনো আপত্তি নেই, মাসলাগতভাবে হয়তো আপনারা তাবলিগ জামাত পছন্দ করেন না, আপনি নিষিদ্ধ করতে পারেন আপনার দেশে, কিন্তু তাবলিগ জামাত নিষিদ্ধ করে দিয়ে সে দেশে আপনি কনসার্ট চালু করবেন। এবং পত্রপত্রিকায় আমরা যা দেখেছি তাতে উল্লেখ করা হয়েছে এটি মিডিল ইস্টের সব থেকে বড় কনসার্ট ছিল, যেখানে ভারতের সুপারস্টার সালমান খান অভিনয় করেছেন, নাচ গান করেছেন এবং অর্ধ উলঙ্গ নারীরা সেখানে নেচেছেন। এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, এখানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এখানে হাজারো সাহাবী, লক্ষ লক্ষ সাহাবীর কবর রয়েছে সেখানে, হাজারো নবীর পদচারণায় মুখর ছিল যে শহর, সেই শহরে আপনি নর্তকী নাচালেন, আবার সেখানেই আপনি তাবলিগ জামাত নিষিদ্ধ করলেন। আপনি কর্তা হতে পারেন, আপনার উপরেও আরও একজন কর্তা আছে, তিনি সব কিছু দেখছেন। যারা ফতোয়া দিয়েছেন যে তাবলিগ জামাত নিষিদ্ধ করে দেওয়া হোক সৌদি আরবে, তারা কনসার্ট নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনো ফতোয়া দিতে পারেননি। কোনটা সহি আর কোনটা গলত এটা মানুষ এখন বুঝে। তাবলিগ জামাতে কী এমন হয় সেটাকে নিষিদ্ধ করতে হবে, এর আগা গোড়া সবটুকু সম্পর্কে আমার ধারণা আছে। এদের সমস্ত আকিদাগত বিষয় আমি পড়াশোনা করেছি, আমি এমন কিছু পাইনি যে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়ার মতো কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, মাসলাগতভাবে, হাদিসের রেফারেন্সগতভাবে, হাদিসের সনদগতভাবে অনেক কিছু তাদের সাথে আমাদের অমিল থাকতে পারে বা আপনাদের অমিল থাকতে পারে, কিন্তু তাই বলে আপনি তাদেরকে নিষিদ্ধ করে দিবেন? তারা তাদের তাবলিগি কার্যক্রম চালালে আপনি তাদেরকে ধরে নিয়ে যাবেন? এটি কোন আইন হলো ভাই? অথচ কাবার দেশে যেদিকে ফিরে আমরা সেজদা দেই, পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা যেদিকে ফিরে সেজদা করে, সেই জায়গাটিতে আপনি অর্ধ উলঙ্গ নারী তাদেরকে এনে সারা রাত নাচালেন। যারা ফতোয়া দিলেন তাদের জন্য আফসোস হয়, কিয়ামতের দিন কোন মুখে আল্লাহর তালার সামনে দাঁড়াবেন? আল্লাহ তালা যদি আপনাদেরকে প্রশ্ন করে কনসার্ট কেন নিষিদ্ধ করতে পারো নাই, এ ব্যাপারে কেন কর্মকর্তাদের বলতে পারো নাই, কী জবাব দেবেন সেদিন আল্লাহ তালার কাছে? জবাব দেওয়ার কিছুই থাকবে না সেদিন আপনাদের কাছে, আপনাদেরও বিবেক আছে, কিন্তু আপনারা আপনাদের বিবেককে রিয়েলের কাছে আর ডলারের কাছে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান করুক, আর আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ফাতহুল করিম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।